পরোটাটা যথেষ্ট মোটা লাগছে, 5 টাকা দাম এক একটা পরোটা, যথেষ্ট মোটা লাগছে এবং পরোটাগুলো কিন্তু যথেষ্ট সফট আছে। গুড মর্নিং গাইস, দিস ইজ রাজদীপ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফিউশন ফুডি। আবারও একটা নতুন স্ট্রিট ফুড ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। তো আজকে আমি ভেবেছিলাম যে আজকে আমার অফিসটা ছুটি আছে, একটু বাইরের দিকে যাব, কিন্তু অস্বাভাবিক বৃষ্টি। আমি দেখাতে বলবো, একবার দেখে নাও রাস্তাটা, এখন তাও বৃষ্টিটার পরিমাণটা একটু কমেছে। তো বেরিয়ে গেছি ব্লগ করতে আবার। তো আজকে এসেছি আমি মাকলা সেবা সদনের সামনে, এটা হুগলিতে পড়ে, এবং এখানে একজন কাকু আছেন যিনি স্টলের মধ্যে পরোটা থেকে কচুরি থেকে আরম্ভ করে মুড়ি ঘুগনি অনেক কিছু, মানে ডিম টোস্ট, ডিম ভাজা, প্রচুর কিছু বিক্রি করে এবং খুব পপুলার দোকান কিন্তু এই মাকলা সেবা সদনের সামনে। আমি একবার দোকানটা দেখিয়ে দিচ্ছি, এই দেখো দেখতে পাচ্ছ তোমরা সবুজ রঙের যে দোকানটা, সেটা হচ্ছে এই কাকুর দোকানটা। তো এই দোকানে আজকে আমরা খাবো এবং সেখানকার ফুড ব্লগ শেয়ার করে নেবো তোমাদের সঙ্গে। আর আজকের লেভেলটা কিন্তু ওপি লেভেল হবে একদম, কেননা প্রচণ্ড খিদে পেয়েছে, সকালবেলা এখন 9:30 বাজে, প্রচুর খিদে পেয়েছে, একদম জমিয়ে খাবো এবং তোমাদের সঙ্গে অনেস্ট রিভিউ শেয়ার করে নেবো। একদম ওপি লেভেলের ভিডিও হবে এবং ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে, তোমাদেরকে স্কিপ করলে চলবে না। অ্যান্ড খাওয়ার আগে গাইজ একটা জিনিস কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, স্যানিটাইজেশন, স্যানিটাইজেশন নিজেকে করে নিতে হবে। তো স্যানিটাইজার দিয়ে একটুখানি স্যানিটাইজ করে নিতে হবে খাওয়ার আগে। তো আমি স্যানিটাইজ করে নিলাম, তো চলো এবারে খাওয়া যাক। সো গাইজ, এখানে একজন খরিদ্দার এসছেন এবং ওনার জন্য রেডি হচ্ছে খাওয়ার। পরোটা দিয়েছে, দুটো পরোটা, কতটা সফট দেখো, দেখতে পাচ্ছ এখান থেকে আমি বুঝতে পারছি সফট। এবং এখানে দেখো ঘুগনি আছে এবং ঘুগনি পরোটা উনি খরিদ্দার চেয়েছেন, সঙ্গে কিন্তু এখানে পেঁয়াজের স্যালাডের ব্যবস্থাও আছে, সামান্য লঙ্কাও চলে যাচ্ছে এবং গাইজ ঝুড়ি বাজাও আছে। হর্নের আওয়াজ হবেই দাদা ভিডিওতে, আমার কিচ্ছু করার নেই। তো এই হচ্ছে প্লেট চলে গেল। সো গাইজ, এবার আমি আমারটা নিচ্ছি, তো আমি দুটো পরোটা নিচ্ছি, এই দেখো দুটো পরোটা, দুটো পরোটা সুন্দরভাবে চলে গেল। এবং আমি তোমাদের দেখানোর জন্য আলুর দম এবং ঘুগনি দুটোই নিচ্ছি। এই হচ্ছে আলুর দম, দেখতে পাচ্ছ 3 পিস করে আলু যাচ্ছে এক এক প্লেটে এবং ঝোল যাচ্ছে। অ্যান্ড এরপরে ঘুগনি যাবে, এটা হচ্ছে ঘুগনির জারটা, ঘুগনি যাচ্ছে এবারে, দেখতে পাচ্ছ দাদা আমাকে লঙ্কা দেবে না, হ্যাঁ লঙ্কা আমি খাই না, পেঁয়াজ খাই, পেঁয়াজটা দাও। তো পেঁয়াজ নিয়েছি, আমি একদমই ঝাল খেতে পারি না, ঝাল আমার খুব একটা পোষায় না। এবারে মশলা চলে গেল, এবারে এই একটা মশলা গেল আর চামচ চলে আসছে। তো এই হচ্ছে আমার প্লেট, দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার প্লেট, এবারে খেয়ে আমি তোমাদের টেস্ট করে বলবো। সো গাইজ, দেখতে পাচ্ছ আমি প্লেট নিয়ে বসে পড়েছি এবং আমি কী কী নিয়েছি আমি দেখিয়ে দিই। এখানে আমি 2 পিস পরোটা নিয়েছি, এখানে আমি ঘুগনি নিয়েছি, এখানে আমি আলুর দম নিয়েছি। তো ঘুগনির স্ট্রাকচারটা কিন্তু আমার যথেষ্ট ঘন লাগছে, দেখতে পাচ্ছ পাতলা ঘুগনি না, যথেষ্ট ঘন ঘুগনি এবং মটরগুলো কিন্তু একদম গোটা গোটা অবস্থায় আছে। আলুর দম কিন্তু এখানে 3 পিস আলু দিয়েছে, 2 পিস বড় বড় আলু দিয়েছে আর 1 পিস একটু ছোটো আলু দিয়েছে। আর আলুর দমটাও কিন্তু একদমই স্ট্রাকচার ভালো, ওপরে তেল দেখছো ভাসছে, মানে ভালো কোয়ালিটি এবং সব জিনিসপত্র ভালো দিয়ে কিন্তু করা হয়েছে। পরোটাটা যথেষ্ট মোটা লাগছে, 5 টাকা দাম এক একটা পরোটা, যথেষ্ট মোটা লাগছে এবং পরোটাগুলো কিন্তু যথেষ্ট সফট আছে, এবারে খেয়ে বলবো তোমাদেরকে। আর স্যানিটাইজ দিয়ে কিন্তু আমি হাতটাকে স্যানিটাইজ করে নিয়েছি। এই হচ্ছে পরোটা, প্রথমে একটু ঘুগনি দিয়ে খাবো। ঘুগনিটার মধ্যে নুন মশলা সব বরাবর আছে এবং পেঁয়াজ পড়ায় মুখে কিন্তু খুব সুন্দরভাবে যাচ্ছে। পার্সোনাল মতে আমার একটু মনে হলো প্রথম বাইটে ঘুগনির এই যে এক একটা দানা আছে একটু শক্ত লাগলো, আমি আরেকবার খেয়ে একদম কনফার্ম করে বলবো। ঘুগনির দানাগুলো একটু শক্ত আছে আর একটু নরম হলে ভালো হতো, ওভারঅল কিন্তু ঘুগনিটা ভালো খেতে। পরোটার কথাটা বলি, পরোটা কিন্তু সুপার সফট এবং দেখতে পাচ্ছ এই যে পকেট হওয়া মানে কিন্তু পরোটাটা খুব সুন্দরভাবে রেডি হওয়া, পকেট আছে মানে কিন্তু সুন্দরভাবে রেডি হওয়া এবং খুলে পড়ে যাচ্ছে, এতটাই সফট এবং
ময়দা দিয়ে তৈরি করা আটার না, এবং খুব সুন্দর টেস্টফুল। কিন্তু আমি একটুখানি তোমাদেরকে দেখাবো, দেখো স্টেচ হয়ে যাচ্ছে কি সুন্দর, গরম আছে কিন্তু এখনও, এই দেখো স্টেচ হয়ে যাচ্ছে কি সুন্দর, কি সব দেখতে পেয়েছো, এই দেখো। তো আশা করছি তোমাদের এই পরোটাটা ভালো লেগেছে। এবার আলুর দমটা বলবো, প্রথমে একটু পরোটা নিলাম, আলুর দম নিলাম, ঘুগনির থেকে কিন্তু আলুর দমটা আরও বেশি ভালো খেতে। আলুর দমটা কীরকম বলো তো, বাড়িতে যেরকম আমরা ডিমের ঝোল বানাই, পুরো মনে হচ্ছে ডিমের ঝোল, হেভি খেতে আলুর দমটা। আলুগুলোও কিন্তু যথেষ্ট ভালো খেতে, খুব সুন্দর সফটভাবে তৈরি করা হয়েছে, একটুখানি কাটলে পুরো কেটে যাচ্ছে। একটু আলুর দমটা খেয়ে বলবো, আলুটা কিন্তু সত্যিই খুব সফট। তোমাদের একটুখানি আলুটা দেখাবো, এই দেখো একটুখানি চাপ দিলেই পুরো আলাদা হয়ে যাচ্ছে, তার মানে বুঝতে পারছো যে আলুটা কতটা সফট। এবারে আলু দিয়ে একটু পরোটা খেয়ে বলবো, ঘুগনিটার থেকে কিন্তু আলুর দমটা মারাত্মক ভালো হলো। এটার সঙ্গে এটাকে যদি আমি 10-এ 7 দিই, এটার সঙ্গে কিন্তু এটাকে আমি 10-এ 10 দেবো। ঘুগনিটা মারাত্মক খেতে, কিন্তু আলুর দমটা ওর থেকেও মারাত্মক খেতে। ঘুগনিটা আরও ভালো হতো যদি ছোলাগুলো আর একটু নরম হতো। তো চলো এটা আমি পুরো শেষ করে আমি কাকুর সঙ্গে কথা বলে নিচ্ছি। সো গাইজ, আমি তোমাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ দোকানটা কীরকম সুন্দরভাবে সাজানো এবং গোছানো আছে, এবং খুব সুন্দরভাবে কিন্তু হাইজিন মেনটেন করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে হাত ধোয়ার জন্য জল আছে, খাওয়ার জন্য জল আছে, এবং কাকুর কিন্তু নাকে মাস্ক আছে, যেটা কিন্তু মেন, যেটা কিন্তু মেন। আমার সঙ্গে কথা বলছিলো বলে মাস্কটা একটুখানি নামানো আছে, কিন্তু নাকে কিন্তু মাস্ক আছে গাইজ। এবং খুব সুন্দরভাবে ছোট্ট উপর দিয়ে দোকানটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো, এবং হাইজিন কিন্তু মেনটেন হচ্ছে। সো গাইজ, আমার কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ, এবং আমি কিন্তু পাশে পাবনদাকে পেয়ে গেছি। তো পাবনদা, তোমার এই দোকানটা কত বছরের? তোমার দোকানটা 7-8 বছর হয়ে গেছে। তো গাইজ, তোমরা শুনতে পেলে দোকানটা কিন্তু 7-8 বছরের পুরনো, এবং তোমার এই দোকানের এক্সাক্ট লোকেশন মানে জায়গাটা কোনটা বলে দাও। এটা হচ্ছে রঘুনাথপুর সেবা সদন। তো রঘুনাথপুর সেবা সদন বা মাকলা সেবা সদন তোমরা যেটাই বলো, তার ঠিক পাশে কিন্তু এই দোকানটা, একদম ফুটের পাশে। সামনে একটা মুরগির দোকান আছে দেখতে পাবে, মুরগির দোকানের ঠিক অপোজিটে হচ্ছে এই দোকানটা। তো তোমার এই দোকানে কী কী আইটেম তুমি রাখছো? আমার এই দোকানে ঘুগনি আছে, আলুর দম আছে, পরোটা, ঘুগনি মুড়ি, ছাতু, চা, পাউরুটি, ডিম টোস্ট, এইসব পাওয়া যায়। তো শুনলে গাইজ অনেক কিছু পাওয়া যাচ্ছে, অনেক কিছু মানে তোমরা আসলে কিন্তু অনেক কিছু আইটেম পাওয়া যায়, অনেক কিছু, ছোলার ডাল, ঘুগনি থেকে আরম্ভ করে আলুর দম, ভ্যারাইটিস, কিন্তু ডিম টোস্ট, ডিম পোচ, সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়। পরোটা কচুরিটা করছো না? কচুরিটা করি না। তো গাইজ শুনে নিলে কচুরি বাদ দিয়ে তুমি অনেক কিছু আইটেম পেয়ে যাবে এখানে আসলে, কিন্তু তোমাকে ফ্রি হাতে যেতে হবে না, তুমি কিন্তু কিছু না কিছু খেয়েই যাবে। তো তুমি আমাকে এটা বলো যে তোমার কি পরোটা এখানে তৈরি করা হয় নাকি তুমি বাইরে তৈরি করো? পরোটা এখানে আমি তৈরি করতে পারো, বাড়ি থেকে তৈরি হয়ে আসে, সব খাবার বাড়ি থেকে তৈরি হয়ে আসে। তো সব খাবার কিন্তু বাড়ি থেকে তৈরি করে আসে। তো তুমি আমাকে বলো যে তোমার পার ডে ক পিস পরোটা বিক্রি হয়? পার ডে আমার 400-500 পিস পরোটা আমি তৈরি করি। তো শুনলে গাইজ তোমার পার ডে কিন্তু 400-500 পিস পরোটা বিক্রি হচ্ছে। তো পরোটার সঙ্গে ঘুগনি, আলুর দম, এই দুটোই পাওয়া যাচ্ছে আপাতত, তাই তো? এবারে তুমি আমাকে বলো যে এই যে দোকানটা তুমি খুলেছো, তোমার এই দোকানের টাইমিংটা কিরকম? টাইম আমার দোকান হচ্ছে, টাইম হচ্ছে ভোর 4:15 থেকে, আর এদিকে 4:15 থেকে চলবে, এইটা দুপুর 1:30 অবধি, আবার বিকেল 4:00 থেকে সন্ধ্যা 8:00 অবধি। সো শুনে নিলে টাইমিংটা। এবার তুমি বলো কি এই যে আইটেমগুলো পাওয়া যায় সকাল বিকেল দুবেলাই পাওয়া যায় নাকি একবার? এটা সকালে পাওয়া যায়, বিকেলে চাপ হয় ঝালমুড়ি এইসব হয়। আচ্ছা, বিকেলে কিন্তু ঝালমুড়ির ব্যাপারও আছে কিন্তু। তোমার যদি ঘুরতে ঘুরতে বিকেলেও চলে আসো রঘুনাথপুরের দিকে, তোমরা কিন্তু এই দোকান থেকে খেয়ে যেতে পারবে। তো তুমি আমাকে বলো লকডাউনের জন্য তোমার কি সমস্যা হয়েছে, তুমি যেটা আমাকে বলছিলে একটু আগে? লকডাউনের জন্য সমস্যা খুব বেশি হয়নি, খানিক তো বেচাকেনা খুব কমে গেছে। শুনলে যে একটু বেচাকেনাটা কমে গেছে বলে কাকুর একটু অসুবিধা হচ্ছে, কাকু যারা ছোট আমার থেকে তারা কাকু বলবে, আমার বয়সী হলে যারা দাদা দাদা বলবে। তো দেখতে পাচ্ছ চারদিকে কিন্তু প্রচন্ড ভিড় হয়ে যাচ্ছে, এবং কত লোক তোমাকে আমি দেখাতে বলবো, সবাই কিন্তু খাবার নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। এবং এখানে কিন্তু খাওয়ার দিচ্ছে কাকু, লাইভ খাওয়া দেখাচ্ছি তোমাদের, খাওয়া দিচ্ছে মুড়ি, আলুর দম দেওয়া হচ্ছে, দেখে নাও কিরমভাবে মুড়িটা তোলা হচ্ছে। দেখো এক বাটি, দু বাটি মুড়ি দেওয়া হলো, সঙ্গে কিন্তু আলুর দম যাচ্ছে এবারে, দেখতে পাচ্ছ আলুর দম চলে যাচ্ছে, এবং কিন্তু খুব ভালো মানটা কিন্তু আলুর দমটা কিন্তু সত্যি খেয়ে আমার ভালো লেগেছে, এবং সত্যি খুব অসাধারণ হচ্ছে আলুর দমটা। ঝোল কিন্তু প্রচুর দিচ্ছে, মানে একদমই কিপটেমি করে দিচ্ছে না,
দেখতে পাচ্ছো লঙ্কা ফঙ্কা সব চলে যাচ্ছে, ঝুড়িয়াও চলে যাচ্ছে, চায়ের ডিমান্ড আসছে, প্রচুর চায়ের ডিমান্ড আসছে। দেখতে পাচ্ছো সুন্দরভাবে মশলাপাতি দেওয়া হয়ে যাচ্ছে এবং খাওয়ার চলে যাচ্ছে। তো পবন দা, লাস্ট একটু তোমার প্রচন্ড চাপ হয়ে যাচ্ছে বুঝতে পারছি, লাস্ট একটা কথা জিজ্ঞেস করবো, তোমার একটুখানি দামগুলো একটু যদি বলে দাও তাহলে কিন্তু আমার দর্শক বন্ধুদের সুবিধা হবে। দাঁড়াও মুড়িটা দিয়ে দিচ্ছে গাইজ, একটু দেখে নাও, তোমরা চাইলে অল্প করেও নিতে পারো। দামগুলো একটু শুনে নেবো, করে 15 টাকা প্লেট মুড়ি, 15 টাকা প্লেট মুড়ি, 15 টাকা সে ঘুগনি আর আলু দম। হ্যাঁ, আর পরোটা 3 পিস, পরোটা 15 টাকা, 3 পিস পরোটা 15 টাকা সঙ্গে আলু দম। হ্যাঁ, আলু দমের জন্য আলাদা দাম দিতে হবে? না না না, তাহলে শুনে নিলে 3 পিস পরোটা আলুর দম কিন্তু 15 টাকা, আলুর দমের জন্য আলাদা দাম দিতে হবে না, এবং 3 পিস করে তোমরা আলু পাবে, তাই তো? তো গাইজ শুনে নিলে পবনদার কথা, তোমরা যদি রঘুনাথপুর মাকলার দিকে আসো অবশ্যই কিন্তু তোমরা পবনদার দোকানে আসবে। তো পবনদা তুমি খুব ব্যস্ত হয়ে গেছো, তোমাকে আমি ছেড়ে দিচ্ছি। সো গাইজ যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবে, লাইক দিলে কিন্তু মোটিভেশন আমার বাড়ে এবং এই ভিডিওটা কিন্তু পুরো ওপি লেভেলের ভিডিও হয়েছে, আশা করছি তোমাদের ভালো লেগেছে। সো গাইজ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।